রায়পুর বিডি ভয়েস 2019 সালের 19 মার্চ প্রথম অনলাইন সোশ্যাল মিডিয়া হিসাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আত্মপ্রকাশ করে। রায়পুর উপজেলার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, এতদ উপজেলার কৃষি, অর্থনীতি ও রাজনৈতিক সভা সমাবেশ ইত্যাদি বিষয় ভিত্তিক কন্টেন্ট তৈরির মাধ্যমে বিশ্বব্যাপী রায়পুরের পরিচিতি তুলে ধরতে সাংবাদিক আজম খান তার অদম্য ইচ্ছাশক্তিতে মনোনিবেশ করেন। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে এক অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। আপনারা অবশ্যই জানেন যে গত 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত দেশের এই মৎস্য সম্পদ রক্ষার্থে নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠের ভোটের পরিস্থিতি জানাতে এই মুহূর্তে আমি সরাসরি রয়েছি লক্ষ্মীপুর 2 আসনের রায়পুর উপজেলা মেন শহরে আমি রয়েছি, বা রায়পুর পৌরশহরের প্রধান যে কেন্দ্রবিন্দু, পৌরশহরের প্রধান সড়কে আমি এই মুহূর্তে রয়েছি। যে কাবাডি কীভাবে খেলা হয় এই প্রজন্মের অনেকেই আমরা জানি না, বা এই প্রজন্মের অনেকে জানে না। আমি এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে কাবাডি খেলায় এখানে 6 জন রয়েছে, লুঙ্গি গোজ দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 6 জন। উপজেলার ক্ষুদ্র থেকে বড় সমস্যাগুলো চিহ্নিত করে প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচরে আনা এবং এখানকার অর্থনৈতিক সম্ভাবনার দুয়ারগুলো উন্মোচনের লক্ষ্যে একাগ্র চিত্তে অনবরত কাজ করতে থাকে রায়পুর বিডি ভয়েস। বর্তমানে যার 300 থেকে 350 পানের বরজ রয়েছে, আমরা তেমন একজন ব্যক্তির সাথে কথা বলছি। আপনার নাম কি? কৃষ্ণ বিশ্বাস। কৃষ্ণ বিশ্বাস, আপনি কতদিন যাবৎ থেকে এই পানের চাষ করছেন? ধরেন প্রায় আমার জন্মলগ্ন থেকে আমার বাবা এবং সব আমাদের পানটাই চাষ হলে আমাদের মানে ইনকাম সোর্সের কাজ আর কি। আমরা সবসময় এটার কাজ নিয়ে থাকি সবসময়। এবং খুবই স্বল্প সময়ের মধ্যে এখানকার সাধারণ জনগণের কাছে বিশাল একটি আস্থার জায়গা করে নেয় এই অনলাইন সোশ্যাল মিডিয়া রায়পুর বিডি ভয়েস। সুপ্রিয় দর্শক, আমরা রায়পুর উপজেলার জলাবদ্ধতা সম্পর্কে আমরা যে বিষয়টি আজকে আমরা আপনাদেরকে অবহিত করতে চাচ্ছি সেটা হলো যে রায়পুর উপজেলায় কেন জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কেন মানুষের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। আজকে আমরা আপনাদেরকে সরেজমিন অনুসন্ধানমূলক আমরা সেই প্রতিবেদনগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি। আমি মাত্র 750 মিটার সড়ক সংস্কার কাজে 52 লক্ষ টাকা ব্যয় ধরা হলেও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। জি, এই রাস্তাটা আসলে দীর্ঘদিন খুবই ভঙ্গুর অবস্থায় ছিল। হায়দরগঞ্জ থেকে ওয়াপদা বেড়িবাগ পর্যন্ত এই সড়কটি বহুল কাঙ্ক্ষিত একটি সড়ক, কিন্তু বর্তমানে এই সড়কটি নির্মাণে নিম্নমানের ইটের খোয়া বা ব্যবহার করা হচ্ছে অত্যন্ত নিম্নমানের ইট, এমনটাই ব্যক্ত করছেন এখানকার সাধারণ জনগণ। কিন্তু এরই মধ্যে নানাবিধ আলোচনা সমালোচনা রায়পুর বিডি ভয়েসের পিছু নিতে থাকলেও নিজের অদম্য চিন্তা চেতনা আর মানুষের অকৃত্রিম ভালোবাসা এবং অনুপ্রেরণায় সকল অপশক্তিকে প্রতিহত করে দুর্দান্ত প্রতাপে এগিয়ে চলতে থাকে রায়পুর বিডি ভয়েস। যে সরকার ঘোষিত এই দ্বিতীয় দফের লকডাউনে সম্পূর্ণ দোকানপাট বন্ধ রাখার কথা ছিল, শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় পণ্য দোকান ব্যতীত আর অন্যান্য যেসব প্রতিষ্ঠান রয়েছে এগুলি বন্ধ রাখার কথা, সেগুলো বন্ধ রাখার কথা রয়েছে, কিন্তু আমরা এদিকটা আমরা আজকে ঢুকছি এখানে প্রচুর জনসংখ্যা। রায়পুর বিডি ভয়েস তথা সাংবাদিক আজম খানের আপ্রাণ প্রচেষ্টায় অত্র উপজেলাকে নিয়ে সর্বপ্রথম রচনা করেন রায়পুর উপজেলা থিম সং রায়পুর আমাদের রায়পুর। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। অবারিত সবুজে ভরপুর রায়পুর, উত্তরে রামগঞ্জ আছে ফরিদগঞ্জ, দক্ষিণে রামগতি আছে মেহেন্দিগঞ্জ, পূর্বে সদর লক্ষ্মীপুর জেলা, পশ্চিমে হাইমচর হিজলা উপজেলা। রায়পুরের ইতিহাসে এই সর্বপ্রথম থিম সং নির্মাণের বিশাল কৃতিত্ব হাসিল করে নেয় রায়পুর বিডি ভয়েস। কাজী মডেল পারমিসির সৌজন্যে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানও ছিল রায়পুর বিডি ভয়েসের অন্যতম আরেকটি কৃতিত্ব।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রকোপ রোধে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রায়পুর বিডি ভয়েস টিম কাজ করে হাটে বাজারে এমনকি স্থানীয় প্রশাসনের সাথে একযোগে। নির্বাহী অফিসার, তিনিও গত দু তিন দিন পূর্বে করোনায় আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে দ্বিতীয় ধাপের এই করোনা মোকাবেলায় সরকার দ্বিতীয় ধাপে পুনরায় 7 দিন লকডাউন ঘোষণা করেছেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের কৃষি ব্যবস্থার আধুনিকায়ন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে কৃষকদেরকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষি অনুষ্ঠানের আয়োজন করে রায়পুর বিডি ভয়েস। উপজেলার হাট বাজার ব্রিজ কালভার্ট রাস্তাঘাটের নানাবিধ সমস্যা তুলে ধরে প্রশাসনের দৃষ্টিগোচরে এনে তার সুষ্ঠু সমাধান কল্পে কাজ করে যাচ্ছে এই অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। রায়পুর উপজেলা জুড়ে বিশাল অর্থনৈতিক সম্ভাবনার দ্বারগুলো উন্মোচন করতে বিগত 4 বছর ধরে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে রায়পুর বিডি ভয়েস। সঠিক পরিকল্পনা, দিক নির্দেশনা এবং সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে রায়পুর বিডি ভয়েস এতদূর উপজেলায় আরও বিস্তৃতি লাভ করতে পারবে বলে সকলের আন্তরিক সহযোগিতা একান্ত অপরিহার্য। আমরা এদিকে আমরা বেশ কয়েকজন এখানে আমাদের সাথে রয়েছে গোয়েন্দা সংস্থা 2 জন এবং রয়েছে রায়পুর উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে অন্যতম একটি ইউনিয়ন হতে যাচ্ছে 5 নং চরপতা ইউনিয়ন।